আমরা এখন আছি আমাদের ঈদগাহ মাঠে, হাশিমপুর কেন্দ্রীয় ঈদগাহ। এখানে এটা হচ্ছে আমাদের ঈদগাহ, আর এটা হচ্ছে কবরস্থান। প্রত্যেকটা মানুষ যে মৃত্যুবরণ করতে হবে তার এটা একটা নমুনা। আর এটা হচ্ছে আমার মার কবর। এখানে প্রায় 3 বছর হয়েছে আমার মা মারা গেছে। এখানে আসছি প্রায় 6 মাস পরে আসলাম এলাকায়। তাদেরকে দোয়া ছাড়া এখানে প্রায় 6খানেকের উপরে কবর আছে। ওই সাইডেও আছে, ওখানে আমার চাচা আছে মুস্তফা কাকা, যার কথা না বললেই না, অনেক ভালো মানুষ ছিল। আমিও একদিন এখানে আসবো, কখন আসি ঠিক নেই, কোনো সেকেন্ডের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এটা বরফ করা হয়েছে কবরস্থানের জন্য, হয়তো এখানে কোন সিরিয়ালে আমি পড়ি এটা কোনো ঠিক নেই, আসলে বলার মতো না। আমার দাদির কবর এক সিরিয়ালে আমাদের গোষ্ঠী জ্ঞাতি যারা আছে না, আমাদের গোষ্ঠীতে যারা মারা গেছে এক সিরিয়ালে তারা, তারপরে মার কবরটা এই দাদির পায়ের নিচে হচ্ছে, তোর মার কবরটা বসছে।